স্যার এখানে তো ইন্টারভিউ চলছে তাই না ইন্টারভিউ তো চলছে কিন্তু ছেলে আর মেয়েদের কোনো হিজড়াদের তো না ফর ইওর কাইন্ড ইনফরমেশন এখানে ছেলে আর মেয়ের ইন্টারভিউ হচ্ছে হিজড়ার না প্রত্যেকে আসে সব পুরোটির একটা ফাইল নিয়ে পায়ে পুরোটির জুতা ওই দিকে রায়ের মতো আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন না নিতে আসছেন এখানে কি কোনো ড্যান্সার ইন্টারভিউ হচ্ছে না তাহলে তো আপনি আসতে পারতেন যদি ড্যান্সার হতেন আপনি ভিতরে গিয়ে কি বলবেন কাজে রাগিরা রে বারেলি কে বাজার মে কিন্তু বেবি এখানে তো এগুলো চলে না এখানে তো কাজ চলে কাজ অন্য জায়গায় ট্রাই করে ফাইল দেখ পায়ে পুরাতন জুতা মাথায় ওড়না সাথে পায়জামা আমাকেও নিয়ে নিতে একটু ড্যান্স দিয়ে দেখেন নৈশুরে রায়ের মতো একটু নাচো তো দেখি স্যার আপনি অনেক দূর থেকে আসছেন কাহিনী যদি একটু বসতে দেন ও তাই অনেক দূর থেকে এসেছো পাশে না বসে আমার কুলে বসেন আসেন 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 আমার কুলে বসেন এক্সকিউজ মি আপনার ওনার সাথে এমন করছেন কেন ওনার সাথে এমন করছি কেন ওনার সাথে না করবো তোমার সাথে করবো বেবি আসো তোমার সাথে করি ভালো ছেলে এত যদি দরদ লাগে কুলে বসাও আমি বলি ও মনে হয় ওর দলেরই লোক এই জন্য ওকে ওর ডাকছে আপনার যদি কোনো প্রবলেম না থাকে আপনি আমার পাশে বসতে পারেন পাশে না ওর কুলে বসেন যান যান ওকে ওর কুলে বসেন ওদের কথা কান দিয়ে না ওরা কেমন ওরা ইন্টারভিউতে আসেনি এক্সকিউজ মি আপনাদের ভিতর মায়া কে আমি স্যার ডাকতেছে একটু আসেন ওকে অল দ্য বেস্ট ইনশাআল্লাহ দোয়া করব যাতে আপনার জবটা হয়ে যায় যাও বেবি তোমাকে ডাকছে মালিশ করে দিবে তোমাকে মালিশ এক্সকিউজ মি আপনাদের তিনজনকে স্যার ডাকতেছে একটু আসেন কিরে বাবা এখানে ইন্টারভিউ হচ্ছে না মজা হচ্ছে তিনজনকে একবারে আমার তো মনে হয় এটাই চল গিয়ে দেখি চল আমাকে দেখে খুব অবাক লাগছে তাই না আমি কেমন করে এই কোম্পানি চেয়ারে বসে আছি সৃষ্টিকর্তা পুরুষ মানুষ বানিয়েছে মহিলা মানুষ বানিয়েছে আবার আমাদের মতো হিজড়াও বানিয়েছে আমি হিজড়া এটা বলতে আমার বিন্দুমাত্র লজ্জা বোধ করে না আমি দিনরাত অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি তার জন্য মানুষ আমাকে অনেক কথা বলেছে কেউ ছক্কা বলেছে কেউ হিজড়া বলেছে কেউ বা আর অনেক কিছু বলেছে আমি আমার ভাবনা থেকে সরিনি আমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছি যে আমাকে কিছু একটা করতে হবে করে দেখাতে হবে আজ আমি এই পজিশনে এসেছি ইউ ইয়েস ইউ আর সিলেক্টেড আপনার স্টার্টিং স্যালারি হচ্ছে 60,000 টাকা থ্যাংক ইউ সো মাচ আপনি কি যেন বলেছিলেন ঐশ্বরিয়ার মতো নেচে নেচে আসতে আপনার মা বাবা এই শিক্ষাই দিয়েছে না মানুষকে কিভাবে কথা বলতে হয় বড় বড় ডিগ্রি গ্র্যাজুয়েশন সবাই করতে পারে কিন্তু মনুষ্যত্ব সবার থাকে না যেটা ওই ছেলেটার মধ্যে আমি দেখেছি আমি আমি নাটক কিছুই করতাম না কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আমার কোম্পানিতে যারা কাজ করবে তাদের মনুষ্যত্ব বোধ কিরকম আপনাদের কাছে সেই মনুষ্যত্ব বোধটুকু নেই যারা মানুষ হিসাবে মানুষকে সম্মান করতে পারে না মানুষকে ভালোবাসতে পারে না তারা আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা রাখে না আপনারা চলে যান কি হলো যান ইউ ইয়েস বেস্ট অফ লাক দেখা হবে আমাদের